লিওনেল মেসির পর সবচেয়ে কম বয়সী আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে গোল করার অনবদ্য রেকর্ড গড়লেন নিকোপাজ। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোল করলেন আলেহান্দ্রো গার্নাচো। আর্জেন্টিনার ফিউচার ফুটবলের এই দুই সুপারস্টারের পারফরমেন্স নিয়েই থাকছে আজকের প্রতিবেদন। বন্ধুরা, রিয়াল মাদ্রিদের জার্সিতে মাত্র 19 বছর বয়সে গোল করলেন আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার নিকোপাজ। গত রাতে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে রিয়াল মাদ্রিদের জার্সিতে উইনিং গোলটি করেন নিকোপাজ। গোলটি ছিল এক কথায় অনবদ্য। অসাধারণ ড্রিবলিংয়ের মাধ্যমে বক্সের বাহির থেকে জোরালো শটে বল জালে পাঠায় আর্জেন্টিনার এই ইয়াং সেন্সেশন। আর এই গোলের মাধ্যমেই নতুন রেকর্ড গড়েছেন নিকোপাজ। মেসির পর দ্বিতীয় কোনো আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড গড়লেন এই ইয়াংস্টার। আর অপরদিকে গত রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম গোলটি করেন আলেহান্দ্রো গার্নাচো। শেষ দুইটি ম্যাচেই দুইটি অসাধারণ গোল করলেন এই স্টার বয়। নিঃসন্দেহে আলেহান্দ্রো গার্নাচো বর্তমান ফুটবল বিশ্বের সেরা ইয়াংস্টারদের একজন। গার্নাচো তার ফর্ম ক্যারি করতে পারলে ফিউচার ফুটবলে বড় স্টারের তমকা পেতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তবে মজার ব্যাপার কি জানেন, নিকোপাজ ও আলেহান্দ্রো গার্নাচো দুজনেই জন্মসূত্রে স্প্যানিশ, তবে তাদের মা বাবা আর্জেন্টাইন হওয়ায় আর্জেন্টাইন ন্যাশনাল টিমকে বেছে নিয়েছেন এই ইয়াংস্টার। বন্ধুরা, আর্জেন্টিনা ফুটবলের জন্য বড় আশীর্বাদের নাম হতে যাচ্ছে নিকোপাজ ও আলেহান্দ্রো গার্নাচো। আর্জেন্টিনা ফুটবলের সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।